স্যার বলছি যে কোনো খোঁজ পেলেন স্যার? খবর পেয়েছি, অনুজ বেঁচে আছে। কিন্তু স্যার এই সব কিছু করতে করতে মানুষটা অক্ষত থাকবে তো? দেখো রিস্ক ফ্যাক্টর যে নেই সেটা নয়, রিস্ক ফ্যাক্টর আছে, আমরাও চেষ্টা করছি, কিন্তু আমাদেরকেও খুব কনসিয়াসলি এগোতে হবে। আমরা সব রকমভাবে ট্রাই করছি, বাই এনি মিন্স যদি লোকেশনটা ট্র্যাক করা যায়। আমরা আইডিয়া করছি, কিন্তু যদি ওখানে না থাকে না, ইট উইল বি ডেঞ্জারাস। এই যে তোমাকে ফলো করছে এরা, আমি কোয়াইট শিওর এরা ওদের টিম। যদি এদেরকে ওরা ধরতে পারবে আমি কোয়াইট শিওর, তাহলে লোকেশনটা আমরা আজকে ট্র্যাক করতে পারব। কারণ ডেফিনেটলি ওরা জানবে যে টিমটা কোথায় আছে, আর না জানলেও একটা হদিস দেবে যে রুট দিয়ে আমরা এগোতে পারবো, আর সেভাবেই এক্সাক্ট লোকেশনে পৌঁছে যাবো আমরা। পেনটা নেওয়া যাচ্ছে না, আমি আর পারছি না। সেটাকে আমি বুঝতে পারছি না স্যার। স্যার আমাকে যা খুশি করুক, আই জাস্ট ডোন্ট কেয়ার। কিন্তু স্যার আমরা যদি ওকে বাঁচিয়ে না ফেরাতে পারি তাহলে? কুড়ি আমার কাছে কথাটা খুব বেসলেস, আমার কাছে দুজনেই খুব ইম্পর্টেন্ট, আমরা কোনো প্রাণহানি চাই না। তাই আমার যা হয় হোক, তাই এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম না। দেখো কারোরই বা কিছু হবে কেন, কারোর কিছু হওয়ার কথা নয়, কিন্তু তুমি যে মুভমেন্টটা করছো না, এই মুভমেন্টটা না এত বড় হয়ে গেছে, এই মুভমেন্টের সঙ্গে এত লোক ইনভলভ হয়ে গেছে, সারা দেশে একটা আওয়াজ উঠেছে এই মুভমেন্টটাকে নিয়ে, মুভমেন্টটা অন্য একটা ডাইমেনশন পেয়েছে এটা। আর এক্স্যাক্টলি ফর দ্যাট আমার মনে হয় যে ওরা অনুজকে মেরে ফেলার মতো বোকামিটা করবে না। আর এই মুহূর্তে ওরা একটু প্রেশারে আছে, চাপে আছে। এই মুহূর্তে সারা দেশে খবরটা ছড়িয়ে গেছে, ওরা মুভ করতে পারবে না, যদি মুখে অম্বিতম্বি করুক। মুভ করাটা ওদের পক্ষে এখন খুব ডিফিকাল্ট। যে কোনো মানুষের প্রতি যদি একটু সন্দেহজনক হয়, তার প্রতি নজরদারি আছে, ওদের পক্ষে এই মুহূর্তে মুভ করা ভীষণ ডিফিকাল্ট। স্যার প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি স্যার, ওকে ওকে প্লিজ বাঁচিয়ে দিন স্যার, ওকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনুন স্যার, প্লিজ। যাকে এত ভালোবাসো তার সঙ্গে জীবন কাটাতে ইচ্ছা করে না? একটু পার্সোনাল স্পেসে এন্টার করছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো আজকে আমার বাড়িতে এসছো, একটু পার্সোনাল কথা তো হতেই পারে। জীবনে সব ইচ্ছে কি আর পূর্ণ হয় স্যার? অনেক ইচ্ছেকেই তো সংযত করে রাখতে হয় স্যার। আমার সব থেকে বড় ইচ্ছে এটাই, মানুষটার বেঁচে থাকা। প্লিজ প্লিজ মানুষটাকে ফিরিয়ে দিন স্যার, উনি যেন বেঁচে ফিরে আসে। সেটার বিনিময় আমি বাকি সব কিছু মেনে নিতে পারি স্যার। গুড্ডি, তুমি কখনো অনুজের মনের কথাটা ভেবে দেখেছো কোনোদিন? তুমি কি এটা বোঝো গুড্ডি, যে অনুজ মুখে যাই বলুক আসলে তোমাকেই ভালোবাসে, ডে ওয়ান থেকেই ভালোবাসে, হয়তো ও নিজেও জানতো না এটাকে ভালোবাসা বলে। তিনটে জীবন নষ্ট করে কি লাভ গুড্ডি? স্যার প্লিজ এই কথাগুলো বলবেন না, আমি সিরিন দিদিকে কষ্ট দিতে পারবো না, আমি কারো সংসার ভাঙতে পারবো না স্যার। উনি তোমার কি মনে হয় তোমার সিরিন দিদি খুব ভালো আছে? মনে হয় তোমার এটা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোথাও কোনো ফাঁক থাকে, সেখানে কি ভালো থাকা সম্ভব? আর যদি স্বামী অন্য কোনো মহিলাকে ভালোবাসে, তাহলে স্ত্রী কি সেটা বোঝে না? আর সেটা বোঝার পরেও কোনো স্ত্রী তার স্বামীকে নিয়ে সুখে থাকতে পারে? স্যার আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, সিরিন দিদি এসব কিচ্ছু বোঝে না স্যার, ও শুধুমাত্র ওর জীবনে স্যারজিকে পেতে চায়, ওটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র ফোকাস স্যার। এইসব কিছু তার কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই, এটাই তো ও চাইবে। আমি কোনো সংসার ভাঙতে চাই না স্যার, কারো সংসারে সুখের কাঠা হতে চাই না, আমি শুধু মানুষটাকে ফিরে পেতে চাই, আমি শুধু এটুকুই চাইছি, আপনি ওকে ফিরিয়ে দিন স্যার, আর কিচ্ছু চাইছি না, এটাই আমার রিকোয়েস্ট আপনার কাছে, বাঁচিয়ে দিন। তুমি কি মনে করছো আমি চেষ্টা করছি না? আমি কত রিস্ক নিয়ে কোথায় কোথায় গেছি তুমি ভাবতেও পারবে না। ভাবতে কেন পারবো না স্যার, আমি সবটাই ভাবতে পারছি, কিন্তু আমার মন বলছে খুব শীঘ্র কিছু একটা ঘটে যাবে।
ছেড়ে দিন স্যার। স্যার থানায় নিয়ে চল। স্যার আমাদের দোষটা কি? স্যার কি দোষ সেটা নিজেরা স্বীকার করো, কবুল করো, নাহলে আমরা যদি স্বীকার করাই না তাহলে একটু পরিশ্রম হবে, খুব ভালো যাবে না জিনিসটা। কি হবে আর কি, মানে তোমাদের হাড়গুড়গুলো সব টুকরো টুকরো হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাদের পুরোপুরি মারবো না, মারবো না এই কারণেই যে তোমাদের মেরে ফেললে আমি অনেক কিছুর হদিশ পাবো না। এটা বলো আমাকে যে এই মেয়েটাকে ফলো করছিলে কেন? তোমরা রবিনের দ্বারের লোক, তাই তো? কে রবিন স্যার? কে রবিন? বুঝতে পারছিস এবার? কে রবিন? বেশি নাটক করলে না, বুঝিয়ে দেবো যে কতটা কঠোর হতে পারি। স্যার বিশ্বাস করুন স্যার, আমরা কখনো রবিন টবিনের নামটা শুনিনি স্যার। আমি কি বিশ্বাস করবো আর কি করবো না সেটা তোর সঙ্গে আলোচনা করে করবো না। আমার যেটা বিশ্বাস করার সেটা করবো, যেটা নয় সেটা করবো না। শুধু এটা বল যে তোরা কোথায় যাবি, জেলে না ঠিকানাটা বলবি? কাদের ঠিকানা স্যার? অনু চ্যাটার্জিকে নিয়ে তোদের টিমের বাকিরা কোথায় আছে? অনু চ্যাটার্জি স্যার টিম কিছুই বুঝতে পারছে না। এবার কিছু কিছু বুঝতে পারছো না, এখনো কিছু বুঝতে পারছো না। তোমাদের ধরে তোমাদের বাড়ির সমস্ত লোকের খবরাখবর নেব, তারপরে বাড়ির লোকের কি হ্যারাসমেন্ট হবে সেটা বুঝতে পারবে। আর যদি সত্যি কথাটা বলে দাও না, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যখন এসছি ফিল্ডে, সত্যি না জেনে আমরা যাব না। যদি সত্যি না জানতে পারি তোমাদের থেকে, তাহলে অনু চ্যাটার্জি যেখানে আছে সেখানে আমরা পৌঁছবো। আর যদি একবার অনু চ্যাটার্জিকে বার করে নিয়ে আসতে পারি, ওকে একাবার করবো না, যে পুরো টিমটা গেছে না ওকে নিয়ে প্রত্যেকটাকে বার করবো। প্রত্যেকের মনের জোর হয়তো তোমাদের মতো না থাকতে পারে, মার খাওয়ার আগেই সব কথা বলে দেবে। তাই বলছিলাম যে তোমরা ফালতু স্যাক্রিফাইস কেন করছো বলো, কোথায় আছে বলো? একটা কথা বলি, এতগুলো বন্দুক আছে না, এক একটা গুলো যদি তোমাদের ঝাঁঝরা করে দেয় না, বাইরে কোটেরও পাবে না, তোমাদের জীবনটা এভাবে শেষ করবে। বাড়ি থেকে কে আছে? স্যার স্যার বাড়িতে 4 বছরের বাচ্চার একটা বউ আছে স্যার। লজ্জা করে না, লজ্জা করে না। 4 বছরের বাচ্চা কি জানছে, বউ কি জানছে? মেয়েকে ফলো করছো, মেয়েকে ফলো করছে ওকে তুলে নেবে বলে, ওকে খারাপ কাজে ইউজ করবে বলে। একটা দেশের একটা অনেস্ট পুলিশ অফিসার তাকে তোমরা কিডন্যাপ করেছো, কেন করেছো? না সে একটা সঠিক কাজ করেছে বলে, একটা অনেস্ট কাজ করেছে বলে। ভালো মন্দ বোঝো না, না একদম বোধ শেষ হয়ে গেছে। এদের সাথে এত ভালোভাবে কথা বললে চলবে না স্যার, এদের সাথে ভালোভাবে কথা বলা উচিতই না। এরা আপনার কথার দাম দেবে নাকি? এদের সাথে যেটা করা উচিত সেটাই শুরু করুন, আমরা এতজন আছি তো, আপনার কথা বেরিয়ে আসবে। তোমার একটা ওয়ার্নিং দিচ্ছি দুজনকে, এখানে বলে দিলে ভালো, নাহলে থানায় নিয়ে যাব। স্যার স্যার যদি সব সত্যি কথা বলে দিই তাহলে থানায় নিয়ে যাবেন না তো স্যার? আগে সত্যি কথা বলো, তারপর ভাববো। স্যার স্যার আমাদের ফ্যামিলি আছে স্যার, আমাদের ছোট বাচ্চা আছে স্যার,
আমরা ইচ্ছে করে এখানে আসেনি স্যার, আমরা এখানে আসতে বাধ্য হয়েছিলাম স্যার, বাধ্য হয়েছিলাম। আমাদের এখান থেকে বেরোনোর আর কোনো পথ নেই স্যার। আপনারা কথা দিন স্যার, আপনারা এখান থেকে আমাদের বের করে দেবেন, তাহলে আমরা সব সত্যি কথা বলে দেবো স্যার, সব সত্যি কথা বলে দেবো। গুড্ডি সোম থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।